প্রয়োজনে ইংরেজি বললেও বাংলা ভাষায় কথা বলাটা বেশি আনন্দ ও গর্বের। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বললেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি, এশিয়া কাপে ভালো করার প্রত্যয়। বাছাই পর্বে হংকং এর বিপক্ষে 6 উইকেটের জয়ে মূল পর্বের পথে এগিয়ে গেল আরব আমিরাত। এশিয়া কাপে অংশ নিতে ঢাকায় ভারত ও শ্রীলঙ্কা। স্বাধীনভাবে কাজ করতে না পারায় বাফুফের নির্বাহী কমিটি থেকে পদত্যাগ শেখ মোহাম্মদ আসলামের। ফুটবলারদের উশৃঙ্খলতাই সাফে ব্যর্থতার কারণ বলে মত। এবং লালিগায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ, মালাগার বিপক্ষে 1-1 ব্যবধানে ড্রয়ে শিরোপা রেস থেকে ছিটকে গেল জিদানের দল। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাজিদ মুস্তাহিদ। বাংলা ভাষায় কথা বলাটা আনন্দ আর গর্বের, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট বিশ্বে খেলার প্রয়োজনে ইংরেজি ভাষার প্রয়োজন হয়, তবে সব জায়গা সব সময় বাংলা ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর তাই 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। 64 বছর আগে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সেই সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করল ক্রিকেট মাঠে যোদ্ধারা। অন্য সবার মতো শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশ দলের সব ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন শহীদ মিনারে। কিছু সময় নীরবতা ভেঙে টাইগার অধিনায়ক গর্বের সাথে বললেন, বাংলা ভাষা সবার প্রাণের ভাষা। অবশ্যই এটা বাংলাদেশের জাতির জন্য একটা বড় দিন, এবং সেই জায়গা থেকে আসলে আমরা প্র্যাকটিসের আগে এসে শহীদ মিনারে ফিল দেওয়া একজন বাঙালি হিসাবে সব থেকে বড় আনন্দের, এবং আমরা সেটাই অবশ্যই বিশ্বাস করি। ক্রিকেট বহুজাতিক হয়, পেশার প্রয়োজনে শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করেন ক্রিকেটাররা, তবে প্রাণের ভাষা বাংলা সবসময় বলতে ভালো লাগে সাকিব মুশফিকদের। বাংলা ভাষাটা অবশ্যই আমাদের সবার ভেতরে থাকা উচিত, এবং প্রথম আমার কাছে মনে হয় বাংলা ভাষাটাকেই প্রাধান্য দেওয়া উচিত সবার। আমরা প্লেয়াররা যারা আছি, আমরা সবসময় পছন্দ করি বাংলা ভাষায় কথা বলতে, আর ইংরেজি যেটা বলতে হয় সেটা হয়তো বা প্রয়োজনের খাতিরেই বলতে হয়, কিন্তু এর মানে এই না যে যদি ইংরেজি আমি ভালো বলতে পারি সেটাই আমার জন্য মানে বেশি ক্রেডিট। এদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো খেলোয়াড়দের আত্মজীবনী বিভিন্ন ভাষায় লেখা হলে তা বরাবরই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে, কিন্তু তাদের সেই নিয়ম ভেঙে আন্তর্জাতিক মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতেই মাশরাফির বই বাংলা ভাষায় প্রকাশ করেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এশিয়া কাপ মিশনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 24 ফেব্রুয়ারি আসরের মূল পর্বের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের সেন্টার উইকেটে রানিং শেষে এদিন প্রথমবারের মতো ইনডোর স্টেডিয়ামে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন সৌম্য সাব্বিররা। পাশাপাশি সাকিব, রিয়াদ ও নাসিররা স্পিনে ছিলেন বেশ মনোযোগী, আর তাসকিন আলামিন ও মুস্তাফিজরা বল হাতে দীর্ঘ সময় ঘাম ঝরান। গেল বছর ওয়ানডে ফরম্যাটে দারুণ সময় পার করা বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ শর্ট ফরম্যাটে সেই উন্নতির গ্রাফ বৃদ্ধি করার। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, মাঠে ক্রিকেটাররা তার প্রমাণ দেবেন। আমাদের আত্মবিশ্বাস খুব ভালো আছে এখন। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি, সেরাটা বলতে আমাদের আত্মবিশ্বাস যেখানে আছে সেটা যদি আমরা মাঠে কাজে লাগাতে পারি, তো আমি বিশ্বাস করি ভালো কিছু হবে। আমার বিশ্বাস স্পোর্টিং উইকেটই হবে। স্পোর্টিং উইকেট হলে যে পেসাররা ভালো করতে পারবে না সেটা ভুল, অথবা হ্যাঁ সবাই একসাথে ভালো করা কঠিন একটা ম্যাচে। তো আমার বিশ্বাস যে যারাই খেলবে সবাই ভালোটাই করতে চাবে। এখন ম্যাক্সিমাম যারা করতে পারবে যে টিমের তাদের অপরচুনিটিটাই বেশি থাকবে। পার্টিকুলার একটা জায়গাকে ফোকাস করে সামনে এগিয়ে যাওয়া খুব কঠিন আমার কাছে মনে হয়। সো আমি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগে আমার আস্থা আছে টিমের প্রতি। এশিয়া কাপের বাছাই পর্বের খবর। হংকং এর বিপক্ষে 6 উইকেটে জয় তুলে নিয়ে মূল পর্বের পথে এক ধাপ এগিয়ে থাকলো সংযুক্ত আরব আমিরাত। মোহাম্মদ শাহজাদের 52 রানের ইনিংসে ভর করে হংকং এর দেয়া 147 রানের টার্গেট 9 বল ও 6 উইকেট হাতে রেখে জিতে নেয় আকিফ জাভেদ শিষ্যরা। শেষ ম্যাচে ওমানের সাথে জয় পেলেই টেস্ট খেলুড়ে 4টি দলের সাথে যোগ দেবে সংযুক্ত আরব আমিরাত। ফতুল্লায় এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে টস জিতে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নেয় হংকং।
এক রান যোগ করতেই নিজের মিডল স্টাম্প খুইয়ে পেভিলিয়নে ফেরেন হংকং ওপেনার শাহ। তবে হাল ধরতে মাঠে নামেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান বাবর হায়াত। উইকেটের চারিদিকে দারুণ কিছু শট ও সুযোগ সন্ধানে সিঙ্গেল বের করে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক, আউট হন 52 রান করে। এরপরই ভাঙন দেখা যায় হংকং এর ব্যাটিংয়ে। চ্যাপম্যানের 29, নিজাকাতের 28 ছাড়া কেউ উল্লেখযোগ্য কোনো রান করতে না পারায় নির্ধারিত 20 ওভারে 146 রান তুলতে সক্ষম হয় হংকং এর ক্রিকেটাররা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 11 রানেই রোহান মুস্তফার উইকেট হারায় আরব আমিরাত, আর 11 রান যোগ করতেই ফিরে যান মোহাম্মদ কালিম। এরপর মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ উসমানের 79 রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় মরুদেশের ক্রিকেটারদের। শাহজাদ করেন 52, উসমান আউট হন 41 করে। নির্ধারিত 20 ওভারের 1.5 ওভার বাকি থাকতেই 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় আকিব জাভেদ শিষ্যরা। জয় না পেলেও নিজেদের দলের অগ্রগতিতে খুশি বাবর হায়াত। আর 14 রানে 3 উইকেট নেওয়া বোলার মোহাম্মদ নাভিদ বলেন আরব আমিরাতের এই অগ্রগতিতে অত্যন্ত খুশি দলের সদস্যরা। আমরা দল হিসেবে এগুচ্ছি, হয়তো এখনো ফল পাচ্ছি না, তবে আমরা আশাবাদী ওয়ার্ল্ড টি-20 বাছাইয়ে আমরা ভালো কিছু করতে পারব। জো আপকা গেম হ্যায় ওই আকিব জাভেদ এমন এক ব্যক্তিত্ব যার কোনো তুলনা নেই, তার উপস্থিতিটাই দলের জন্য অনুপ্রেরণা। আমাদের দলের এই ফলের পেছনে রয়েছে ঐক্য ও একাগ্রতা। এক বন্ডি জায়গা তো বড় আচ্ছা এভারেজ হয়ে যায়। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লাহ। এদিকে বাছাই পর্বের 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। সোমবার ওমানের বিপক্ষে জয় পেলে এশিয়া কাপে খেলার টিকিট নিশ্চিত করবে আকিব জাভেদের শিষ্যরা। বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 16 রানে হারিয়ে শুভ সূচনা করে সংযুক্ত আরব আমিরাত। পরের ম্যাচে হংকং এর বিপক্ষে 6 উইকেটে জয় তুলে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে UAE। আর ব্যাটিং বোলিং পরিসংখ্যানেও আছে আমিরাতের রাজত্ব। 2 ম্যাচে 5 উইকেট নিয়ে মোহাম্মদ নাভিদ আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। 87 ও 77 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যথাক্রমে 2 ও 4 এ আছেন আরও 2 আরব আমিরাতের ক্রিকেটার রোহান মুস্তফা ও মোহাম্মদ শাহজাদ। তবে ওমানের বিপক্ষে 60 বলে 122 রানের দানবীয় এক ইনিংস সহ 2 ম্যাচে মোট 176 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হংকং এর বাবর হায়াত। হংকং এর বিপক্ষে ওমানের 5 উইকেটে 180 রান বাছাই পর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। মূল পর্বে জায়গা পেতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই আফগানদের সামনে। সেই সাথে তাদের প্রত্যাশা করতে হবে ওমানের কাছে বড় ব্যবধানে আরব আমিরাতের হার। মিরপুরে ম্যাচের শুরু হবে বিকেল 3টায়। দিনের দ্বিতীয় ম্যাচে ওমানের প্রতিপক্ষ আরব আমিরাত। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। প্রথম ম্যাচে আরব আমিরাতের কাছে হেরে মূল পর্বে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যায় আফগানিস্তানের। এখন নিজেদের ওপরই নয়, নির্ভর করতে হচ্ছে আরব আমিরাত এবং ওমানের ম্যাচের ফলাফলের দিকেও। তারপরও হংকংকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চায় আফগানরা। আরেক ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলেই আরব আমিরাতের জন্য নিশ্চিত হয়ে যাবে মূল পর্ব, তাই কোনো ঝুঁকি নিতে চায় না আকিব জাভেদের দল। বাছাই পর্বে এখন পর্যন্ত অপরাজিত থাকা আরব আমিরাত ওমানের বিপক্ষে তাই জয়ের জন্যই মাঠে নামবে। এশিয়া কাপ খেলতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে রোববার রাতে ঢাকা পৌঁছেছে ভারত জাতীয় ক্রিকেট দল। 24 ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলি যুবরাজদের এশিয়া কাপ মিশন। টি-20তে দারুণ সময় পার করছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হোয়াইট ওয়াশ করেছে MS ধোনির দল। নিজেদের মাটিতেও শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ভারত। তবে সবশেষ 2 আসরে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ধোনি বিরাটদের ভারত। তাই পূর্ণ শক্তির দল নিয়ে ঢাকায় আসলো 5 বারের এশিয়া কাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে ফিরেছেন টি-20 বিশেষজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিং। দলে আরও আছেন বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্র অশ্বিনের মতো তারকা খেলোয়াড়রা। স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাননি বলেই বাফুফের নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন শেখ মোহাম্মদ আসলাম। গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন সাবেক এই তারকা ফুটবলার। এছাড়াও নির্ধারিত সময়ে সাফ ব্যর্থতা নিয়ে তার দেয়া তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বাফুফে কোনো পদক্ষেপ নেয়নি বলেও এমন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পেরে পথ ছেড়ে দেওয়ার রীতি আমাদের দেশে নেই বললেই চলে, কিন্তু স্রোতের উল্টো পথে হেঁটে তা বদলানোরই প্রচেষ্টা যেন শেখ মোহাম্মদ আসলামের। যদিও ফুটবলের অচলাবস্থার জন্য বেশ কিছুদিন ধরেই বাফুফের সভাপতির পদত্যাগ দাবি করে আসছিলেন দেশের সাধারণ জনগণ, তবে ফুটবল প্রেমীদের এমন দাবি টলাতে পারেনি কাজী সালাউদ্দিনকে।
ফুটবলের উন্নয়নে কাজ করার জন্য নির্বাচিত হয়ে 2008 সালে বাফুফের নির্বাহী কমিটিতে আসেন আসলাম। এরপর দ্বিতীয় মেয়াদে 2012 সালে আবারও নির্বাহী কমিটির সদস্য হন তিনি। কিন্তু দীর্ঘ 8 বছরে নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে ব্যর্থ হন সাবেক এই ফুটবলার। তাই অনেকটা ক্ষোভ নিয়ে এবার তার সরে দাঁড়ানো। ফুটবল ফেডারেশনের মিটিং এ যাওয়া, একটা বোবা ভূমিকা পালন করা, এই বিভিন্ন কারণে বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখলাম যে ফুটবলে থাকাটা আসলে উচিত হবে না। কাজ করার স্কোপটা অনেক সীমিত ছিল আমার আমার বিষয়ে। নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি সম্প্রতি বাফুফের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আসলাম। তাই তার দাবি ছিল দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয় কমিটির প্রতিবেদন অনুযায়ী। কিন্তু বাফুফের সেটি নিয়ে গড়িমসি শুরু করলে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন আসলাম। আমি লাস্ট মিটিংয়ে বলে আসছিলাম যদি আমার রিপোর্টের উপর আপনারা ভিত্তি করে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন আমি পদত্যাগ করব। এই কালক্ষেপণটা আমার নিজের কাছে কিছুটা সন্দেহ হয় এবং আমি মনে করি কালক্ষেপণ না করে ইমিডিয়েট যে কোনো একটা সিদ্ধান্তে আসা উচিত। কি আছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে? দায়িত্বে থাকাকালে বিষয়টি নিয়ে কথা না বললেও এবার বোমা ফাটালেন সদ্য পদত্যাগে এই কর্মকর্তা। চাক্ষুষ প্রমাণ ছাড়া আমরা এটা সহজে আমলে নেইনি। যারা টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবার একই কথা যে তারা মাদকাসক্ত। ব্যর্থতার দায় নিয়ে আসলামের পদত্যাগ নিঃসন্দেহে অনুকরণীয় এক দৃষ্টান্ত। তবে তারই ত্যাগ তখনই ফলপ্রসূ হবে যখন বাকিরাও এ পথের অনুসারী হবেন, এমনটাই মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বোবা ভূমিকা পালন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। ডিভিলিয়ার্স আমলার ব্যাটিং তাণ্ডবে দ্বিতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 9 উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। 2-0 সিরিজ জিতল প্রোটিয়ারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের খেসারত দিতে হল রিয়াল মাদ্রিদকে। লালিগায় মালাগার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে জিনেদিন জিদানের দল, ফলে শিরোপা লড়াই থেকে কার্যত ছিটকে গেল লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে চেলসি। লালিগার চলতি মৌসুমে প্রথম দেখায় রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল মালাগা। এবার লড়াইটা ছিল নিজেদের মাঠ স্তাদিও লা রোসালেডায়, তাই স্বাগতিকদের প্রত্যাশা ছিল এবারও তেমন কিছুই করার। কিন্তু নিজেদের সবশেষ ম্যাচে রোমাকে হারানোর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো গোলের ধারায় ফেরায় মাদ্রিদিস্তানদের লক্ষ্য ছিল শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো। তাই শুরু থেকেই জাভি গার্সিয়ার দলের বিপক্ষে আগ্রাসী জিদানের দল। ম্যাচের 20 মিনিটে এগিয়ে যাবার সহজ সুযোগ হারান জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তবে 73 মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে চলতি মৌসুমে লিগে নিজের 22তম গোল করে দলকে লিড এনে দেন CR7। এর 2 মিনিট পরে লিগ দুগুণের সুযোগ পায় রিয়াল। ডি বক্সে রোনালদোকে অবৈধভাবে বাধা দেয় পেনাল্টি পায় মাদ্রিদিস্তানরা, কিন্তু রোনালদো নিয়ে সেই শট দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন মালাগার গোলরক্ষক কামিনি, ফলে 1 গোলে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর একের পর এক আক্রমণে মালাগার ডিফেন্স ব্যস্ত রাখে মাদ্রিদিস্তানরা। তবে 66 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আলবেন্তোসার গোলে ম্যাচে সমতা আনে মালাগা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রিয়াল। ড্র করায় শিরোপার স্বপ্ন প্রায় শেষ জিদানের দলের। 25 ম্যাচে রিয়ালের সংগ্রহ 54 পয়েন্ট আর শীর্ষে থাকা বার্সার সংগ্রহ 63 পয়েন্ট। অন্যদিকে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় চেলসি। পিএসজির বিপক্ষে শেষ ম্যাচ হারলেও এদিন চেলসি ছিল দুর্দান্ত। ম্যাচের 35 মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তার গোলে লিড পায় গাস হেডিংকের দল। যদিও এর 2 মিনিট পরই সিটিজেনদের হয়ে নিজের প্রথম ম্যাচে গোল করে দলকে সমতা এনে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার ডেভিড ফপালা। প্রথমার্ধ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধের ধার বাড়ে চেলসির আক্রমণের। 48 মিনিটে গোল করে ব্লুজদের আবারও লিড এনে দেন উইলিয়ান। এর 5 মিনিট পর গ্যারি কাহিলের গোলে 3-1 এগিয়ে যায় গাস হেডিংকের দল। আর 67 মিনিটে হ্যাজার্ড ও 89 মিনিটে বার্টেন্ডের গোলে 5-1 ব্যবধানের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চেলসি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। স্প্যানিশ লালিগার খবর, শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে ভিয়ারেলের বিপক্ষে মাঠে নামবে টেবিলের 2 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে দুই দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 1:30। 54 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 48 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বর অবস্থান করছে ভিয়ারিয়াল, যা ভিয়ারিয়ালের জন্য চলতি মৌসুমে অনন্য এক রেকর্ড। টানা 11 ম্যাচে অপরাজিত আছে ইয়েলো সাবমেরিনরা। এদিকে খেলা হবে অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে, যেখানে চলতি মৌসুমে মাত্র 1টি ম্যাচে হেরেছে রোজি ব্ল্যাঙ্কোসরা। সেই সাথে পরপর 2 ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিকদের শিবিরে নেই তেমন কোনো ইঞ্জুরি সমস্যাও। এদিকে লালিগায় ভিয়ারেলের বিপক্ষে 9 গোল করা ফার্নান্দো তোরেস মুখিয়ে আছেন নিজের পুরনো ফর্ম ফিরে এ ম্যাচে স্কোর করতে। সব মিলিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামবে
ডিয়েগো সিমিওনের দল। আগামী মৌসুমে দলকে আরও শক্তিশালী করতে আর্জেন্টাইন তারকা ফুটবলার গনজালো হিগুয়েনকে দলে টানতে চান আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। আর সামনের বছর ইব্রাহিমোভিচের সাথে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হলেও সেটি বাড়ানো হবে বলে প্রত্যাশা দলের ডিফেন্ডার থিয়াগো সিলভার। এদিকে চেলসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার সঙ্গে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চান গাস সিডিং। আগামী মৌসুমে দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে চান আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার, যার জন্য আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনকেই তার প্রথম পছন্দ। বর্তমানে নাপোলির স্ট্রাইকার হিগুয়েনের জন্য যে কোনো অঙ্কের অর্থই ব্যয় করার মানসিকতা আর্সেনাল কর্তৃপক্ষের থাকতে হবে বলে মনে করেন ওয়েঙ্গার। যদিও ব্যক্তিগতভাবে হিগুয়েন ইংল্যান্ডে পাড়ি জমাতে খুব একটা বেশি আগ্রহী নন, ইংল্যান্ডের চেয়ে স্পেনেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন হিগুয়েন। বর্তমান সময়ে ফ্রেঞ্চ লীগের সেরা দল প্যারিস সেন্ট জার্মেইনের ডিফেন্ডার থিয়াগো সিলভা চান আগামী মৌসুমেও ইব্রাহিমোভিচ তাদের দলেই থেকে যাবেন। গুঞ্জন রয়েছে পিএসজির সাথে এই মৌসুমে চুক্তি শেষ হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে পারেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। বর্তমান মৌসুম শেষেই নিজের কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছেন চেলসির বর্তমান কোচ গাস হিডিং। 69 বছর বয়সী এই কোচ স্ট্যামফোর্ড ব্রিজেই কোচিং ক্যারিয়ারের শেষ সাফল্যের দেখা পেতে আগ্রহী। আর চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ রাউন্ড অফ 16 ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের কাছে 2-1 গোলে হারার পর এই সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এই কোচ। এদিকে বিশ্ব ফুটবলের ইতিহাসে ইংল্যান্ড ফুটবল দলের ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুললেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। 1998 থেকে 2006 সাল পর্যন্ত এই 8 বছরে বেকহাম, মাইকেল ওয়েন, পল স্কোলস, স্টিভেন জেরার্ড, জন টেরির মতো তারকা ফুটবলাররা ইংলিশদের হয়ে খেললেও দল সাফল্য পায়নি শুধুমাত্র ফুটবলারদের মানসিকতার কারণে। ভঙ্গুর ও দুর্বল মানসিকতার জন্য 1966 বিশ্বকাপ জয়ের পর আর কোনো শিরোপা পায়নি ইংলিশরা, এমনটাই মনে করেন ফ্রান্সের হয়ে 1998 বিশ্বকাপ জেতা জিদান। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। খেলার মাঠে নিজের দলের সমর্থকদের হামলার শিকার হলেন ওয়েস্ট ব্রমিচ অ্যালবিয়নের উইঙ্গার ক্রিস বার্ন্ট। এফএ কাপের ম্যাচে প্রতিপক্ষ রিডিং এর বিপক্ষে ম্যাচ খেলার সময় এমন ঘটনা ঘটে বার্ন্টের সাথে। ম্যাচে রিডিং এর বিপক্ষে 3-1 গোলের হারের পর ক্ষিপ্ত হয়ে ওঠে কিছু ব্যাগেজ ভক্ত। খেলা শেষে কেউ একজন কয়েন ছুড়ে মারে বার্ন্টের দিকে এবং সেই কয়েনে চোখে আঘাতপ্রাপ্ত হন উত্তর আয়ারল্যান্ডের এই ফুটবলার। এরপর সে ভক্তের সাথে বাকবিতণ্ডা হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 2007 সাল থেকে ওয়েস্ট ব্রমের হয়ে খেলছেন বার্ন্ট, এমন ঘটনায় বিরক্ত এই ফুটবলার। ক্লাব থেকে প্রাপ্য সম্মান না পাওয়ায় দল ছাড়ার চিন্তা করছেন রোমার অভিজ্ঞ স্ট্রাইকার ফ্রান্সেসকো টট্টি। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি 39 বছর বয়সী সাবেক ইতালিয়ান ফরওয়ার্ড। গত বছর উরুর ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়েন ফ্রান্সেসকো টট্টি, যার জন্য 3 মাসের উরুর ইঞ্জুরি কাটিয়ে রোমার মূল একাদশে জায়গা পেতে বেশ বেগ পেতে হয় রোমার এই অভিজ্ঞ ফরওয়ার্ডের। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে মাত্র 3টি ম্যাচ খেলেছেন টট্টি। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের সাথে রোমার ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় টট্টিকে মাঠে নামায় কোচ লুসিয়ানো স্পালেত্তি। কোচ এবং ক্লাবের কাছ থেকে আরও সম্মান প্রত্যাশা করেন বলে জানিয়েছেন 1992 সাল থেকে রোমার হয়ে খেলা টট্টি। চলতি মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইন থেকে চীনা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়া আর্জেন্টাইন ফরওয়ার্ড এজাকুয়ে লাভেজিকে সম্মাননা জানিয়েছে তার সতীর্থরা। 2 বছরের চুক্তিতে চীনা ক্লাব হেবেই চায়না ফরচুনের সাথে চুক্তি করেছেন আর্জেন্টাইন উইঙ্গার এজাকুয়ে লাভেজি। নতুন ক্লাবে খেলতে যাবার আগে প্যারিস সেন্ট জার্মেইন থেকে বিদায় শুভেচ্ছা দেওয়া হলো এই স্ট্রাইকারকে। ফ্রেঞ্চ লিগে স্তাদে দ্য রেমসের বিপক্ষে ম্যাচে লাভেজিকে নিয়ে উল্লাসে মাতেন সিলভা ডিমারিয়ারা। প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে 107 ম্যাচ খেলে 22 গোল করেছেন লাভেজি। নাপোলির পর 5 বছর ফ্রান্সের এই ক্লাবে কাটিয়েছেন লাভেজি। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ, 2 ম্যাচ টি-20 সিরিজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডিভিলিয়ার্স ও হাশিম আমলার ব্যাটিং তাণ্ডবে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের দেয় 172 রানের টার্গেট, 9 উইকেট আর 32 বল হাতে রেখে টপকে যায় প্রোটিয়ারা। জোহানেসবার্গে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 8 ওভারে দলীয় 61 রানে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। তবে অধিনায়ক মর্গ্যান ও বাটলারের 96 রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোতে থাকে সফররতরা। মর্গ্যান ব্যক্তিগত 38 রানে ফিরে গেলেও ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে 28 বলে 54 রানের ইনিংস খেলেন বাটলার। তবে শেষের দিকে মাত্র 14 রানে 7 উইকেট হারালে 171 রানে অল আউট হয় ইংল্যান্ড।
জবাবে ব্যাটিং এ নেমে ইংলিশ বোলারদের শাসন করে খেলতে থাকেন বেশ কিছুদিন রান খরায় থাকা ডিভিলিয়ার্স আর হাশি মামলা। দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির ভেনুতেই মাত্র 21 বলে টি টোয়েন্টি ক্যারিয়ারে সপ্তম ফিফটি তুলে ডিভিলিয়ার্স আউট হন 29 বলে 71 রানের দানবীয় এক ইনিংস খেলে। দলীয় 125 রানে প্রথম উইকেটের পতন হলেও আমলার 38 বলে অপরাজিত 69 ও অধীনে ডুপ্লেসির 22 রানে ভর করে দাপুটে এক জয় তুলে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ, সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে 7 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। আগের দিনের এক উইকেটে 57 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অজিরা প্রথম ইনিংসে 4 উইকেটে 363 রান নিয়ে দিন শেষ করে। সেঞ্চুরি পেয়েছেন জো বার্নস ও স্টিভেন স্মিথ। ক্রাইস্ট চার্চে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান উসমান খাজা দলীয় 67 ও ব্যক্তিগত 24 রানে আউট হন। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ওপেনার জো বার্নস। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের পক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। জো বার্নস তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি, সেই সাথে প্রথম কোনো অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন বার্নস। অন্যদিকে ক্যারিয়ারে 14তম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি রানের খাতায় 138 রান যোগ করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। দলীয় 356 রানে বার্নস ব্যক্তিগত 170 রান আউট হবার আগে এই জুটি যোগ করে 289 রান। বার্নস আউট হবার পর স্মিথও বেশিক্ষণ টেকেননি উইকেটে। দিন শেষে নাথান লায়ন 4 ও ভোজেস 2 রান করে অপরাজিত আছেন। কিউই পেসার নীল ওয়াগনারের বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েও সুস্থ আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে এই ঘটনা। 76 ওভার 3 বলে 78 রানে যখন ব্যাট করছিলেন স্মিথ, তখন নীল ওয়াগনারের একটি বাউন্সার ঠিকমতো সামলাতে না পারলে তা সরাসরি আঘাত হান স্মিথের মাথার পেছনে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। মেডিকেল টিম এসে পরীক্ষা করলেও তেমন গুরুতর কিছু না পেলে আবার খেলা শুরু করেন স্মিথ। শেষ পর্যন্ত ওয়াগনারের বলেই পুল করতে গিয়ে টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি তুলে 138 রানে কাটা পড়েন অজি অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের খবর, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ড্যারেন ব্রাভোর পরিবর্তে ক্যারিবীয় স্কোয়াডে ডাক পেয়েছেন জনসন চার্লস। 2012 টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল আগেই ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, কিন্তু টেস্টে মনোযোগ দেবার কথা বলে বিশ্বকাপের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেন ব্রাভো, ফলে সুযোগ পেয়ে যান জনসন চার্লস। ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত 23টি টি টোয়েন্টিতে 463 রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এছাড়াও ক্যারিবীয় স্কোয়াড থেকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার কাইরেন পোলার্ড, জায়গা পেয়েছেন কার্লোস ব্রাথওয়েট, আর স্পিনার সুনীল নারায়ণের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছে অ্যাশলে নার্সির। দলে সুযোগ পেয়ে টিকে থাকাটা একজন পেসারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন ভারতীয় পেসার আশিস নেহরা। গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে দীর্ঘ 5 বছর পর দলে ফিরেছেন 36 বছর বয়সে এই বাহাতি পেসার। এর আগে 2011 সালের বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিলেন নেহরা, আঙ্গুলে চোট পাওয়ার কারণে সেবার খেলেননি ফাইনালে, এরপর থেকেই ছিলেন জাতীয় দলের বাইরে। ঘরোয়া লিগে পারফর্ম করলেও এতদিন নির্বাচকদের নজরের বাইরে ছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সবাইকে চমকে দিয়ে দলে ফেরেন নেহরা। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দল অভিষেক হওয়ার চেয়ে দীর্ঘদিন পর দলে ফিরে পারফর্ম করে টিকে থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জের। ভারতের হয়ে 17 টেস্ট, 120 ওয়ানডে ও 14 টি টোয়েন্টি খেলেছেন আশিস নেহরা। রিও ওপেনের খবর, সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন আসরের শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাদালকে 7-6, 6-7 ও 4-6 গেমে হারিয়েছেন উরুগুয়ের পাবলো কিউভাস। ফাইনালে কিউভাসের প্রতিপক্ষ আর্জেন্টিনার গুইদো পেল্লা। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের বেশ খানেক পরে শুরু হয় রিও ওপেনের প্রথম সেমিফাইনাল। আসরের শীর্ষ বাছাই নাদালকে প্রথম সেটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হয়। টাইব্রেকে গড়ালেও 7-6 গেমে জয় তুলে নেন নাদাল। তবে দ্বিতীয় সেটে কিউভাসের সঙ্গে পেরে ওঠেননি আসরের শীর্ষ বাছাই, কিউভাস জয় তুলে নেন 7-6 গেমে। আর তৃতীয় সেটে নাদালকে একরকম উড়িয়ে দিয়ে 6-4 গেমে সহজ জয়ে প্রথমবারের মতো রিও ওপেনের ফাইনালে পা রাখেন উরুগের পাবলো কিউভাস। অপর সেমিফাইনালে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছেন গুইদো পেল্লা। আর্জেন্টিনার এই তারকা 6-1 ও 6-4 গেমে হারিয়েছেন অস্ট্রিয়ার ডমিনিককে।
বারবোরা স্ট্রাইকোফকে হারিয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলেন ইতালিয়ান টেনিস তারকা সারা ইরানি। ফলে দীর্ঘদিন পর আবারও নিজের পুরনো ফর্মে ফিরলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের 17তম এই টেনিস খেলোয়াড়। ফাইনালের মঞ্চে চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার মুখোমুখি হন ইতালিয়ান টেনিস কন্যা সারা ইরানি। বিশ্ব র্যাঙ্কিংয়ের সাবেক পঞ্চম এই টেনিস তারকা মাঝে নিজের ফর্ম হারিয়ে ফেললেও ফাইনালের শুরু থেকেই ছিলেন আগ্রাসী। পুরো ম্যাচে জুড়ে প্রতিপক্ষ স্ট্রাইকোভার বিপক্ষে একক আধিপত্য বজায় রেখে খেলেন 2012 ফ্রেঞ্চ ওপেনের এই রানার্স আপ। শেষ পর্যন্ত স্ট্রাইকোভাকে 6-0 ও 6-2 গেমে হারিয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজের করে নেন সারা ইরানি। একই সাথে ক্যারিয়ারের নবম শিরোপা উদযাপনে মাতেন 28 বছর বয়সী এই টেনিস তারকা। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় উপযুক্ত পোশাক ছাড়া যেখানে টিকে থাকা মুশকিল, সেখানে সাঁতারের পোশাক পরে বরফ আচ্ছাদিত লেকের পানিতে দাবা খেললেন একদল সাঁতারু। লক্ষ্য শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করা, এমন ভিন্ন খেলায় মেতেছিলেন রাশিয়ার খেলা পাগল কিছু মানুষ। দর্শক চলুন দেখে আসি তার এক ঝলক। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, জমে গেছে রাশিয়ার উরাল পার্বত্য এলাকার লেকের পানি। এমন অবস্থায় দুর্ভাগ্যকেও বরফ আচ্ছাদিত লেকের পানিতে পড়ে গেলে হাইপোথার্মিয়ার শিকার হবেন 2 থেকে 4 মিনিটের মধ্যে, সময়টা আরো বেশি হলে হতে পারে মৃত্যু। কিন্তু হিমশীতল ঠান্ডা পানিতে নেমে দাবা খেলছেন একদল মানুষ, বদলে গেছে গায়ের রং, কাঁপছেন থরথর করে, তবে ঠোঁটের কোণে ঠিকই লেগে রয়েছে একটুকরো হাসি। না, মাথা খারাপ হয়নি তাদের, এরা সবাই রাশিয়ার শীতকালীন সাঁতারু। নিজেদের শারীরিক দক্ষতা ও মানসিক শক্তি বৃদ্ধি করতে অভিনব এই কৌশল অনুসরণ করছেন তারা। পাগলাটে হলেও এই খেলার সাহায্যে আপনি মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি করতে পারবেন, বুঝতে পারবেন নিজের সহনশীলতার মাত্রা। খেলাটি মনোযোগী হতে সাহায্য করে, চুপচাপ বসে থাকলে মানসিক ভাবে আপনি কতটুকু স্থির রয়েছেন তা বুঝতে পারবেন না, তাই দাবা খেলা। এর আগেও নিজেদের শক্তি বৃদ্ধিতে এ ধরনের দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল রাশিয়া সাঁতারুরা। শায়লা পারভীন, সময় সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মংলায় শুরু হয়েছে প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। মংলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রস্তাবিত স্টেডিয়াম মাঠে রোববার সকাল উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের। উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। মংলা ক্রীড়া পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন ক্রীড়া পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মংলাপোর্ট পৌরসভার মেয়র মোহাম্মদ জুলফিকার আলী সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কেওড়াতল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় শেলাবুনিয়া স্পোর্টিং ক্লাবের। পুরো টুর্নামেন্টে মংলার মোট 16টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রয়োজনে ইংরেজি ভাষা বললেও বাংলা ভাষায় কথা বলাটা বেশি আনন্দ ও গর্বের, ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে বললেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি এশিয়া কাপে ভালো করার প্রত্যয়। বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে 6 উইকেটের জয়ে মূল পর্বের পথে এগিয়ে গেল আরব আমিরাত। এশিয়া কাপে অংশ নিতে ঢাকায় শ্রীলঙ্কা ও ভারত। স্বাধীনভাবে কাজ করতে না পারায় বাফুফের নির্বাহী কমিটি থেকে পদত্যাগ শেখ মোহাম্মদ আসলামের, ফুটবলারদের উশৃঙ্খলতাই সাফে ব্যর্থতার কারণ বলে মত। এবং লালিকায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ, মালাগার বিপক্ষে 1-1 ব্যবধানে ড্রয় শিরোপা রেস থেকে ছিটকে গেল জিদানের দল। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।